অরুণেশ চ্যাটার্জির খেলা এত সহজে শেষ হবে না বলে জানি আমি, কিন্তু তুমি চিন্তা করো না, ওদের সময় এবার ঘনিয়ে এসেছে। তিস্তার দেবতী এখনো বাড়িতে ফেরেনি, একটাই সুযোগ, তিস্তার ঘরটা একবার সার্চ করে দেখতে হবে, যদি কিছু প্রমাণ পাওয়া যায়। তুমি চিন্তা করো না বৌরানী, অরূপ আর মামনির পরিচয়টা আমি বের করেই ছাড়ব, আর তারপর তারপর ওই তিস্তার ব্যবস্থা হবে। এসব কি বলছো তুমি? আমিও তোমার মতোই অবাক হচ্ছি নির্মলা, বৌরানী হঠাৎ এসব। না না, কোথাও কোনো একটা ভুল হচ্ছে, কনকের ক্ষেত্রে তো এটা কিছুতেই সম্ভব নয়। সার্থকী বললেও আমি বিশ্বাস করতাম না নির্মলা, কিন্তু তোমার ছেলেও একই কথা বলছে। অভ্র? তাই তো বলছি, ও বৌরানীর সম্বন্ধে মরে গেলেও কোনো বাজে কথা বলবে না। দূর দূর, এসব আমি কিচ্ছু বিশ্বাস করি না, তোমারই তো ছেলে, কি দেখতে কি দেখেছে, দড়ি দেখে সাপ ভেপেছে, এই সময় ওদের কথা কোনো ঠিক ঠিকানা থাকে নাকি? সত্যি তোমার মতো করে যদি ঝেড়ে ফেলতে পারতাম, যাকে এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা ইন্দিরা কাছে চাই, ওর পাশে আমাদের দাঁড়ানো দরকার, ওর মনের যে অবস্থা। কি হয়েছে ইন্দুর, কি হয়েছে? না মানে, না মানে বলে চুপ করে থাকলে কেন, কি হয়েছে পরিষ্কার করে বলবি। না দেখ ইন্দিরার কিছু হয়নি, আসলে কনকের জন্য আচ্ছা বৌদি কি ব্যাপার বলো তো, একবার বলছে ইন্দিরা একবার বলছে কনক, কার কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলবে তোমরা? কি বলি বলো তো, এসব কথা সহ্য করা সম্ভব নাকি? চল আমার সাথে। কোথায়? কিছু বলো না বৌরানী। আমি তোমায় কোনো কথা জিজ্ঞেস করেছি? যা বলার ও বলবে। আজকে ওকে ছেড়ে দাও ইন্দু, ও কোনো কিছু বলার মতো অবস্থায় আছে বলে আমার মনে হচ্ছে। না মা, ছাড়বো না, ওর যা বলার এখানেই বলতে হবে। আমার এতদিনের ভরসা বিশ্বাস ও এভাবে মাটিতে মিশিয়ে দিতে পারে না। বলো। আমি তখনই বারণ করেছিলাম, আমার কথা কেউ শুনল না, এসব জায়গায় বাড়ির মেয়ে বউ এদের যাওয়ার দরকারটা কি? বৌরানী, বৌরানী আমি আছি, কিচ্ছু হবে না তোমার। অভ্র,
সরে যাও, ছেড়ে দাও ওকে। এতদিন শুধু ঝিলমিলি খারাপ মেয়ে ছিল, এখন মিসেস সিন্দিরা চৌধুরী নিজেকে কি জবাব দেবে বলতো? যেমন কর্ম তেমনি ফল। এবার বুঝ, শুধু শুধু একটা মেয়ের পেছনে নাগার ফল। কিন্তু আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, এরকমটা হলো কি করে? কনকের পক্ষে অসম্ভব, একদম বিশ্বাসযোগ্য নয়। সেটাই সেটাই ওকে আজ এখানে বলতে হবে। অনেকদিন ধরে আমার কাছে অনেক কিছু লুকোচ্ছে, আমি কোনোদিন জোর করিনি বলবার জন্য, কিন্তু আজ ওকে এখানে দাঁড়িয়ে বলতে হবে। এর মধ্যে আর পরিষ্কার করে বলার কি আছে বিয়ান? পার্টি সাটিতে তো এরকম হয়ে থাকে। আমি আমার ছেলে মেয়েদের সে শিক্ষা দিইনি মিসেস গোস্বামী। তাহলে কি নিজের চোখে দেখে উনি বিশ্বাস করছেন না? এত ভরসা নিজের মেয়ের উপর? কি হলো কনক, বলো কি হয়েছে? মা, ওখানে কি হয়েছে জানো? ওরা আমাকে কি, তোমাকে বলো? সরি ছোট মা, তুমি আমাকে কথা বলতে বারণ করেছো, কিন্তু বোরানি তো এখন কথা বলার মতন অবস্থাতেই নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসব নিয়ে কাল সকালে কথা বললে হতো না? মাও এখনো ঘুমোতে পারেননি, অনেক রাত হয়ে গেছে। ইন্দু, তুমি দেখো না ব্যাপারটা। মার যদি শোয়ার হতো তাহলে গিয়ে শুয়ে পড়তেন, কিন্তু যে ঘটনা এখন ঘটলো তারপরে তোমার মনে হয় মা নিশ্চিন্তে গিয়ে শুতে পারবেন? আমার কথা বাদ দাও ইন্দু, আমি বুড়ো মানুষ, একাধ দিন রাতে ঘুম না হলে আমার কিছু এসে যাবে না। কিন্তু তুমি কনকের দিকে তাকিয়ে দেখো তো, তুমি আজকে ওকে ছেড়ে দাও, আজকে উত্তর দেবার মতো অবস্থাতে নেই। একটু আগে আপনি বলছিলেন না মা, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। যা হয়ে গেছে সেটা তো গেছেই, এখন হাজার মাথা খুললেও তো সেটা পাল্টানো যাবে না ইন্দু। তাছাড়া তুই নিজে উত্তেজিত ছোট, এরপর তো নিজেরই শরীর খারাপ করবে। আমার কিচ্ছু হবে না দিদি ভাই, আমি সর্বস্ব হারিয়েছি। এত ঝড়েও যে আমার শক্তি ছিল আজ, সেই আমার অহংকারকে এভাবে ধুলোয় মিশিয়েছে। আজকের দিনটা দেখার আগে বোধহয় আমার মরে যাওয়া ভালো ছিল। কি বলছো মা? তাহলে বলো বলো, আমার সারা জীবনের সাধনাকে তুমি এভাবে নষ্ট করলে কেন? আমি বোকা না মা, আমি মূর্খ না, আমি যোগ্যই নই তোমার ছেড়ে। বৌরানী হওয়ার যোগ্য নও কনক। ঘটনার জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, মা ক্ষমা করে দেবে না ভাই। ইন্দু, এইসব তুমি কি বলছো?
আজ ও প্রমাণ করে দিল যে আমি এতদিন ধরে ভুল করেছি। ওর উপরে ভরসা করে আমি আজ হেরে গেছি মা। আমার